কোথাও চেয়ারের রং গাঢ় লাল, কোথাও ছোট থেকে ক্রমশ বড় হয়ে উঠছে চেয়ার, কোথাও পাথরের ওপর চায়ের ভাঁড় বসানো চেয়ার, কোথাও চেয়ারে চেয়ারে লড়াইয়ের ব্যঞ্জনা। শুক্রবার থেকে সীমা গ্যালারিতে শুরু হলো শিল্পী মনসুর আলী মাকরানির একক প্রদর্শনী। গত বছর থেকে শুরু হওয়া সীমা অ্যাওয়ার্ডসের প্রথম স্থানাধিকারী মনসুর আলী মাকরানি, গত এক দেড় বছরে শিল্পী সৃষ্ট ছবি ও ইনস্টলেশন স্থান পেয়েছে প্রদর্শনীতে। All my works you'd find the occupant is missing, so that is why I have entitled the work, the title of the show is it's whose chair is it anyway. The chair as well as the protagonist in this in all these works is a kind of a character, I would say it's behind the scenes. চেয়ারের রূপের মাধ্যমে ফুটে উঠেছে মানুষের চরিত্র, শ্রেণীর চরিত্র, নানা পরিস্থিতির উপমা। চেয়ারে চেয়ারে যে যুদ্ধ, একটা অসাধারণ এখানে পেন্টিং রয়েছে, আপনারা দেখবেন একটা ড্রয়িং রয়েছে, দুটো চেয়ারের মধ্যে যেন কুস্তি লড়ছে তারা, যে এই যে ব্যাপারটা, এই হোল জিনিসটা হচ্ছে ভেরি মেটাফরিক্যাল, হি ইজ আ ভেরি সেন্সিটিভ আর্টিস্ট। মনসুর আলী মাকরানির এই প্রদর্শনী চলবে 20 আগস্ট পর্যন্ত। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।